I'm not going to be able to do it. Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. So, আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি. আসলে ব্যস্ততার কারণে তেমন ব্লগ আমি করতে পারছি না নিয়মিত. তো চেষ্টা করছি আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন থেকে. তো লকডাউন যাওয়ার পর এখন কিন্তু সবই মার্কেট দোকান সব খুলে দিয়েছে, খুবই ভালো লাগে. আর তাছাড়া লকডাউনের কারণে কিন্তু আমরা অনেক কিছু সংসারের অনেক কিছু কিনতে পারিনি. আর তাছাড়া আমার এরকম শোপিসের দোকান আর ঘর সাজানোর জিনিস সংসারের জন্য কিছু জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে. তো আজকে আমি আমার হাজবেন্ড এসেছি কিছু আমাদের সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করার জন্য. আর আমার খুবই ভালো লাগছে কারণ এখানকার এই দোকানটার কালেকশনগুলো খুবই ভালো. এখানে বলতে গেলে শুধু এ টু জেড সব ধরনের জিনিস পাওয়া যায়। আপনি সিরামিকের জিনিস বলতে পারেন, তারপর কাঁচের জিনিস, আপনি শোপিস, ফুল সব. আসলে দোকানটা আমি ঘুরে ঘুরে দেখছি, এই দোকানটা আমার আশা হয়নি এর আগে. জাস্ট এই দোকান নিউ খোলা হয়েছে কিন্তু খুবই ভালো ভালো কালেকশন এক দোকানে সব পাওয়া গেলে আসলে খুবই ভালো লাগে. এখানে কিছু জিনিস রয়েছে সেগুলো আমি দেখতেছি, আর এখানে কিছু ফুলের কালেকশন রয়েছে. আসলে ফুল জিনিসটা দেখলে কি মনে হয় কি এরা কোন জান্নাতের বাগান. ফুল আমার খুবই ভালো লাগে, আর ফ্লাওয়ার দিয়ে ঘর সাজানো আমার খুব পছন্দের একটা জিনিস. সেই জন্য আমার যদি কোনো ফ্লাওয়ার পছন্দ হয়ে যায় আর যেটা আমার ঘরে নাই কালার ম্যাচিং, তাহলে সেটা আমি অবশ্যই সেটা কিনে ফেলি. জাস্ট ভালো লাগে আমার, কালারফুল জিনিস আমার খুবই ভালো লাগে. তো আমি দেখছি কী কী আছে এখানে. তো ঘুরে ঘুরে আমি দেখতেছি এখানে কিছু পছন্দ হয় নাকি, আমার হাজব্যান্ডকে বলছি দেখো কিছু ভালো লাগে নাকি. তো শপিং করা, ভিডিও করা, ব্লগ করা ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে, কারণ অনেক সময় আবার ব্লগার হলে কি হয় অনেক সময় একটু প্রাধান্য পাওয়া যায়, দোকানদাররা ব্লগার শুনলে তারা অনেক খুশি হয়ে যায়, আপনারা আমার দোকানে একটু ভিডিও করেন ভালো লাগে তাদের. তো এখন একটু দোকান থেকে বের হয়ে এখন একটু আমি আবার একটু শপিং মলে যাবো. তো দোকান থেকে বের হয়ে গেলাম, ওখানে একটা বড় সুপার শপের মধ্যে দোকান ছিল. তো এখন আমি লিফ্ট উঠলাম, এই লিফ্টটা আমার খুবই ভালো লাগে, যে কোনো কালারফুল লাইটিং থাকলে আমার খুবই ভালো লাগে. আর শপিং মলে আসলাম একটু, আর শপিং মলে এসে তো এত মানুষ শপিং মলে সবাই শপিং করতে ব্যস্ত, আমার আসলে মনে হচ্ছিল অন্যদের কোনো করোনা ভাইরাসের কোনো কিছু আছে. তো আমি এগুলো কার মনে ভয় নেই আসলে রাখি আনলাম আরেকে, সবাই তার চাহিদার জন্যই কিন্তু এসেছে. তো শপিং মল থেকে বের হয়ে এখন আসলাম ঝালমুড়ি খেতে, কারণ আমার খুবই ভালো লাগে. আর তাছাড়া এই মামা খুবই ফেমাস, সে অনেক মজা করে ঝালমুড়ি বানায়, তো তাকে বললাম আমার জন্য একটু ঝালমুড়ি বানাতে. আর মামা, আর আমি যখন ভিডিও অন করলাম মামা খুশি হয়ে গেল, সে বলতেছে আমি কীভাবে বানাই আপনি ভিডিও করেন আমার খুবই ভালো লাগবে. আর সে অনেক স্পেশাল করে আমার জন্য মুড়ি বানাচ্ছে, আর
লোকটা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সে খুবই আর খুবই লাইন ধরে গিয়েছিল মুড়ি খাওয়ার জন্য। আর সে আমার মুড়ি আমার সামনেই বানালো, আর এত টেস্টি হয়েছিল মুড়িটা, কি বলবো আর। আর সে অনেক মনোযোগ দিয়ে খুব যত্ন সহকারে কিন্তু ঝালমুড়িটা রেডি করে, এই জন্য আমার কাছে তার আসলে আসলে সৎভাবে যদি কেউ বিজনেস করে সেই বিজনেস কিন্তু কখনোই লস হয় না, এটা সবসময় মনে রাখবেন। আর এই জন্য কাজ ছোটো হোক আর বড় হোক, যেটা আপনারা সৎভাবে করেন, মানুষকে খুশি করেন, মানুষকে ঠকাবেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তবে তার এরকম মুড়ি বানানো দেখে আর বিশ্বাস করেন, তার যেভাবে লাইন লেগে গেছিল মুড়ি খাওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই যে আমার মুড়ি রেডি হয়ে গেছে আর খুবই টেস্টি, খুবই ভালো হয়েছিল। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।